শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। যুদ্ধের আগে মিনাপুর হাজির জসিম উদ্দিন স্কুলে ছাত্র ছিলাম, ক্লাস 10 পড়তাম, বঙ্গবন্ধুর রাজনীতি করতাম। মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে চিনার ডাকে আমরা যুদ্ধের জন্য তৈরি হলাম। বনগ্রাম থেকে আমরা পায়ে হেঁটে বর্ডার পাস হলাম, কেশোডাঙ্গা বিধানসভা হাইস্কুলে উঠলাম, ওখান থেকে ট্রেনিং নিলাম। ট্রেনিং নিয়ে তারপরে গেলাম বিহার প্রদেশে, ওখানে হায়ার ট্রেনিং করলাম। ট্রেনিং নিয়ে আমরা বাংলাদেশে ঢুকলাম। ওই সময় বর্ষা খুব পানি ছিল, পানি হয়েছিল বর্ষা। নৌকাতে করে আমাদের গোলাবাগ সহকারে পাবনা পাকসিদ্ধি নামাজিল ক্যাম্প করছিলাম আমরা পাবনা বাসের বাজার, মানে মেইন টাউনের মধ্যে, আর মানে সবসময় মিলিটারি অধিক যাতায়াত করতো। রাত্রে সন্ধ্যের সময় আমরা খাওয়া দাওয়া করতাম, 9টা, 10টা, 12টা, 1টার দিকেই আমরা ওই টাউনে অপারেশন করবো, আসে অপারেশন করতাম। রাত্রে এসে হয়তো বিদ্যুৎ টাওয়ার উড়াই দিতাম, ব্রিজ উড়াই দিতাম, এরকম নাস্তা নাবত চাইতাম। তারপরে মিলিটারিদের মন দুর্বল হয়ে যায়, তারপরে খাদ্য দ্রব্য ওষুধপত্র কিছু আনতে পারে না। আপনার কমান্ডার কে ছিলেন? পাবনা আমরা ওখান থেকে ট্রুপস পাই আসতাম, ট্রুপস বাই ট্রুপস। ওখানে ঈশ্বরদীর একটা ছেলে ছিল নাম হাসান, আমার ওখানে আমি পাবনা সুদর্শন থানার একটা ছেলে ছিল, ওখানে 3টে ট্রুপস আমরা একসঙ্গে আসছিলাম। ইয়া কমান্ডার ঈশ্বরদীর হাসান, পাবনার আমি আর সুদর্শনের একটা ছেলে। আর যখন তো দেশ স্বাধীন হয়ে গেল, দেশ স্বাধীন হওয়ার পর আমরা অস্ত্রপাতি জমা দিলাম, আমার বাড়িতে আসলাম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ,
শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।